দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধরিয়ে দিও। এছাড়াও ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন। সর্বশেষ জানিয়ে দিব গদি বাঁচাতে আগ্রাসী নেতানিয়াহু, বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন শুরু। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধরিয়ে দিন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর ও পাশবিক আরোষণের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে অভিবাসী ফিলিস্তিনি, অন্যান্য আরব অভিবাসী এবং যুদ্ধবিরোধী হাজার মার্কিনী ওই বিক্ষোভে অংশ নেন। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধবিরোধী বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি সংবলিত ওয়ান্টেড ফর জিনোসাইড, গণহত্যার জন্য ধরিয়ে দিন প্ল্যাকার্ডটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া বিক্ষোভকারীরা ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন, পৃথিবীর ফিলিস্তিনের সঙ্গে আছে, ইসরায়েলি বর্বরতার ছবি সংবলিত হাউ ডু ইউ ফিল, আপনার কেমন লাগছে ইত্যাদি প্ল্যাকার্ড বহন করেন। বিক্ষোভকারীরা বলেন বাইডেনের প্রশাসন এই সংঘাত মোকাবেলায় ভূমিকা রাখবে এবং ইসরায়েলকে চাপ দেবে, কিন্তু তারা বরাবরের মতোই হতাশ যে বাইডেনের নীতি বিগত কয়েক বছরের ট্রাম্প প্রশাসন বা অন্যান্য প্রশাসনের নীতির চেয়ে আলাদা কিছু নয়। উল্লেখ্য, গত সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত 150 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে 950 জন। সূত্র আল জাজিরা। ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে আজারবাইজানি শিক্ষার্থীরা ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে দেয়। ফিলিস্তিনের সমর্থনে এদেশের জনগণের সাথে সংহতি জানিয়ে আজ তেহরানে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আজারবাইজানি শিক্ষার্থীরা। আজারবাইজানি শিক্ষার্থীরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে স্লোগান দেয় এবং ফিলিস্তিনি শিশু হত্যার বিচার দাবি করে। এদিকে তারা ইসরায়েল ধ্বংস হোক, নিপাত হোক স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। গদি বাঁচাতে আগ্রাসী নেতানিয়াহু, বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন শুরু। কোভিড পরিস্থিতি নিয়ে জেরবার ভারতে মোদি ভক্তদের সোশ্যাল মিডিয়ায় টাইমলাইন ভরে গিয়েছে স্ট্যান্ড উইথ ইসরায়েল হ্যাশট্যাগে। তাদের ভাবখানা এমন, মধ্যপ্রাচ্যে মুসলিমরা মার খাচ্ছে, অতএব ভারতবর্ষে বিজেপির জনপ্রিয়তা বাড়বে। সমস্যা হচ্ছে মোদির ভক্তকুলের সাধারণ জ্ঞান এতই খারাপ যে তারা এটাও জানে না আন্তর্জাতিক রাজনীতিতে কোন পক্ষের সমর্থনে দাঁড়ালে ভাবমূর্তি উজ্জ্বল হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে লাফিয়ে পড়ে নরেন্দ্র মোদি নিজে এবং তার অনুগামীরা যথেষ্টই সমালোচিত হয়েছিলেন, কিন্তু তাতেও শিক্ষা না নিয়ে আবার আন্তর্জাতিক রাজনীতিকে নিজেদের হাতিয়ার করতে ব্যগ্র মোদির ভক্তকুল। সমস্যা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে জেরোবার। ভক্তকুল হয়তো জানে না গত 2 বছরে ইসরায়েলে কোনো স্থায়ী সরকার তৈরি হতে পারেনি। একের পর এক নির্বাচন হয়েছে, কিন্তু কোন নির্বাচনই নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারেননি। তাই ভারতবর্ষে যেমন রাজনীতিতে কোণঠাসা হয়ে গেরুয়া শিবিরকে আগ্রাসী হতে হয়, ঠিক তেমনি ইসরায়েলের রাজনীতিতেও কোণঠাসা নেতানিয়াহুর জন্য একমাত্র অবলম্বন ছিল ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনাচক্রে যাকে আবার ভারতবর্ষের গেরুয়া শিবির রোল মডেল এবং নরেন্দ্র মোদীর বন্ধু বলে প্রচার করতে বদ্ধপরিকর, সেই নেতানিয়াহু একই রকম ভাবে আগ্রাসী রাজনীতির পথে হেঁটে ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। সেই সংঘর্ষ এমনই রক্তক্ষয়ী ও বিধ্বংসী চেহারা নিয়েছে যেটা গোটা বিশ্বের রাজনৈতিক সমীকরণ আবার নতুন করে তৈরি হতে শুরু করেছে। গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজায় নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েলি বিষাক্ত গ্যাস ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। আরবি ভাষার স্কাই নিউজ চ্যানেল গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদারা বলেছেন ইসরায়েলি হামলায় শহীদ কয়েকজনের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েল গাজায় ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। আজ ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে কমপক্ষে 2 আবাসিক ভবন ধসে পড়েছে। এই হামলায় 26 জন নিরাপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 50 জন।
বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা প্রধান ইয়াহিয়া আল সিনিওয়ারের বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।